আমাদের অনেক রাত আজকে মহাষষ্ঠী আগামীকাল সপ্তমী আমাদের ১২তম বর্ষে নন্দীগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা রতনপুর যা হরিপুর গ্রাম পঞ্চায়েত এবং নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত সেখানে আমরা ইতিমধ্যে মাতৃমূর্তির উদ্বোধন প্রদীপ প্রজ্বলন মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করে আরতির মাধ্যমে মাকে বরণ করে নিলাম আমি ভক্তমণ্ডলীকে শুভেচ্ছা জানাব এবং এখানে আমার আসার সুযোগ হয়েছে আপনাদের প্রাণপ্রিয় নেতা ২৪ ঘন্টাই আপনাদের ভালো মন্দের সঙ্গে যিনি নিজেকে যুক্ত থাকেন রাখেন সম্মানীয় মেঘনাথ পাল মহোদয় তিনি আমাকে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই শ্যামল সাহু আছেন যিনি সদ্য ২ মাস আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দাউদপুর অঞ্চলে উনার বাড়ি আমাদের সনাতন আন্দোলনের অন্যতম নেতা অশোক করণ গোকুলনগর তিনি এত দূর থেকে এখানে এখনো আছেন তাকে বাড়ি ফিরতে হবে অনেক সময় লাগবে এছাড়াও হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এলাকার বিদ্যুৎসাহী গুণীজন শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষক এবং এই স্পোর্টিং ক্লাবের রতনপুরের সমস্ত অর্গানাইজার বন্ধু মাতৃমণ্ডলী প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো আপনারা সবাই ভালো থাকবেন এবং এবারে দুর্গাপুজো অত্যন্ত ভালো কাটবে আমি সকালবেলা থেকে বিকেল পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম করেছি আজকেও প্রোগ্রাম করলাম এবং আগামী মহাষ্টমীর দিন বিকালেও আমি আসব পুরোহিতদের সেবা করার জন্য এবং আরো কর্মসূচি আমার এখানে থাকবে আমাদের নন্দীগ্রামে আমরা সনাতনের যে ঐতিহ্য সেটা আমরা বজায় রাখব আমরা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি এবং আগামী দিনে আমরা আরো নন্দীগ্রামে মানুষকে ভালোবাসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করে ভালো রাখার চেষ্টা করব ২০২১ সালে আমি নির্বাচনের কথা বলবো না অশান্তির কথা বলবো ২১ সালে কিভাবে একদল মানুষ উচ্ছৃঙ্খল আচরণ করেছে আবার ২৩ সালে আপনাদের যখন পঞ্চায়েত আপনারা গড়লেন একটা লোক হরিপুর অঞ্চলে বলতে পারবে না যে দলেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে তাকে আমরা কেউ আঘাত করেছি বা খারাপ কথা বলেছি বা তার বাড়িতে ঢিল মেরেছি বা তার সঙ্গে আচরণ খারাপ করেছি এটা আমাদের সনাতন শিখিয়েছে
সনাতন সবকিছু হজম করতে শেখায়, সনাতন মানে চিরন্তন। তাই সনাতনী ঐতিহ্য বজায় রেখে শান্তি সম্প্রীতি রাখবেন। আর আমরা সংখ্যালঘুদের সঙ্গে কখনোই বিভেদ করি না, বিভেদ যদি করতাম এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নাম কি নাম বলল আপনারা? আমি তো জানি, আপনারা নাম বলুন। ভারত মাতাকে যে পূজা করবে, 15ই আগস্ট যে জাতীয় পতাকা তুলবে, তার সঙ্গে কোন শত্রুতা নেই। আর পাকিস্তান জিতলে বোম ফাটাবে ভারত দেখে, তার সঙ্গে শত্রুতা কেন? যত দূর বিরোধ করতে করা হবে। ভালো থাকবেন। ভারত মাতা কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ওনাকে আমরা এই মুহূর্তে পুষ্পস্তক দিয়ে আমরা সম্মাননা প্রদান করছি। সম্মাননা প্রদান করছেন আমাদের সংঘের অন্যতম সদস্য সম্মানীয় সুমনকর মহোদয়, সেই সঙ্গে আমাদের সদ্যক্ষে কান্দারি মেঘনাথ বাবুকে ফুলস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কিঙ্কর জানা মহোদয়, সেই সঙ্গে আমাদের উত্তরীদের বরণ করলেন আমাদের সংঘের সভাপতি এবং সম্পাদক সম্মানীয়